প্রয়াত নারায়ণ দেবনাথ, সিপিআইএম সিপাহী জলা জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য নারায়ণ দেবনাথের জীবনাবসান হয়েছে আইজিএম হাসপাতালে বুধবার সন্ধ্যায়। বয়স হয়েছিল 72 বছর। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় কয়েকদিন আগে তার স্ত্রীর মৃত্যু হয়। তিনি হৃদরোগে ভুগছিলেন, রেখে গেছেন ছেলে মেয়ে আত্মীয় পরিজন ও বহু সহকর্মীকে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই আইজিএম হাসপাতালে ছুটে যান সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর, সিপিএম রাজ্য কমিটির সদস্য বিধায়ক শহীদ চৌধুরী, মধুসূদন দাস, শুভাশিস গাঙ্গুলী সহ অন্যান্য নেতৃবৃন্দ। মরদেহ রাতে আইজিএম হাসপাতাল থেকে সিপিএম রাজ্য দপ্তরে নিয়ে আসা হলে রক্ত পতাকা দিয়ে অন্তিম শ্রদ্ধা জানান রাজ্য সম্পাদক গৌতম দাস। সিপাহী জেলা জেলা সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য এবং সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য নারায়ণ দেবনাথের মৃত্যুতে রাজ্য সম্পাদক মণ্ডলীর পক্ষ থেকে গভীর শোক জানাচ্ছি। তিনি গত 2 মাস ধরে চিকিৎসাধীন ছিলেন, তিনি হৃদরোগে ভুগছিলেন। কিছুদিন আগে তার স্ত্রীর মৃত্যু ঘটে, এটা অত্যন্ত শোকাবহ। এইমাত্র তার মরদেহ আমাদের রাজ্য দপ্তরে আনা হয়েছিল, আমরা শোক জানিয়েছি এবং তার ছেলে তার মেয়ে সব পরিবারের সবাইকে আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। তিনি 1971 সালে সিপিআইএমের সদস্যপদ পেয়েছিলেন, তিনি ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে পার্টির সংস্পর্শে এসেছিলেন। পরবর্তী সময়তে তিনি কৃষক আন্দোলন সংগঠিত করার কাজে তিনি নিয়োজিত হয়েছিলেন এবং তিনি রাজ্য নেতৃত্বে উঠে এসেছিলেন। প্রয়াত নেতার মরদেহে ফুলেল শ্রদ্ধা জানান সিপিএম পলিটব্যুরোর সদস্য মানিক সরকার, কেন্দ্র কমিটির সদস্য জিতেন্দ্র চৌধুরী, রাধাচরণ দেববর্মা, রাতন ভৌমিক প্রমুখ নেতৃবৃন্দ। কৃষক সভার পতাকা অর্পণ করে শ্রদ্ধা জানান পবিত্র কর। এখানে শ্রদ্ধা জানানোর শেষে মরদেহ অরুন্ধতী নগর সূর্যপাড়ায় নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। নারায়ণ দেবনাথের মৃত্যুতে শোক প্রকাশ করেছে সিপিএম ত্রিপুরা রাজ্য সম্পাদক মণ্ডলী, সিপাহী জেলা জেলা কমিটি, সারা ভারত কৃষক সভা, ত্রিপুরা রাজ্য কমিটি, সিআইটিউ রাজ্য কমিটি, রাবার উৎপাদক সমিতি। রিপোর্ট, চ্যানেল দিনরাত।